সয়াবিন আবাদে আগ্রহ বেড়েছে লক্ষ্মীপুরের চাষীদের। অনুকূল আবহাওয়া ও উৎপাদন খরচের তুলনায় বাজার দর বেশি হওয়ায় সয়াবিন আবাদ করছেন জেলার বেশিরভাগ চাষী। লক্ষ্মীপুর প্রতিনিধি সাইফুল ইসলাম স্বপনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে টেক্স রিপোর্ট। প্রতিমন সয়াবিন বিক্রি করে অন্যান্য ফসলের চেয়ে লাভ হয় 2 থেকে 3 গুণ, তাই জেলার প্রায় 70,000 চাষি জড়িয়ে পড়েছেন সয়াবিন চাষে। অন্যান্য কৃষি থেকে সয়াবিনও লাভ পাইতেছি, এই জন্য আমরা কৃষি কাজটা করি। যখন আমরা ফসল আসি তখন আমরা প্রতিমন 1200 টাকা আমরা কিন্তু লাভবান হই। জেলা কৃষি বিভাগ জানায় চলতি মৌসুমে জেলা সদর রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জে প্রায় 46,000 হেক্টর জমিতে সয়াবিন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল হলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন জেলা কৃষি কর্মকর্তা। আমরা আশা করছি যে এবছর প্রায় 90,000 মেট্রিক টনের উপরে সয়াবিন উৎপাদিত হবে এবং যার বাজার মূল্য 300 কোটি ছাড়িয়ে যাবে। সকল ব্যাংক মিলে যদি এগিয়ে আসে তাহলে আমরা আরো অধিক সংখ্যক কৃষককে দেশের প্রায় 75% সয়াবিন উৎপাদিত হয় লক্ষ্মীপুর জেলায়। ব্যাংক ঋণ সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে জেলায় সয়াবিন ভিত্তিক শিল্প প্রতিষ্ঠান স্থাপন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল কর্ণফুলী তীরের আজকের আয়োজনে। চলে যাচ্ছি ঢাকা স্টুডিওতে নিপার কাছে।